আরে বা আর কিসে বুঝছে আর ওর কি শগুন দেখি মাই পাদ কইনি মত পাদ কইনি বাড়ি আর মধ্য পারো মে খনো অফিসে টপ জান নমাইব টাঙ্গুনিয়ার বিভিন্ন লাহা চলের ই চাষর ধুম কৃষক হলে বিপুল উৎসাহে হাজারো স্বপ্ন বুকুল সাফিয়ারে হাজগরি যার কৃষির লাই কিন্তু ইয়ানার সম্পূর্ণ ব্যতিক্রম রাঙ্গুনিয়ার মধ্য ফারুয়া কৃষকলের মধ্যে তারা দীর্ঘ নিঃশ্বাসে মাতাত আত দিয়ার বই আছে দিগন্ত বিস্তৃত অনাবাদী জমিলই কারণ রাঙ্গুনিয়া উপজেলার ফারুয়া ইউনিয়নের মধ্য ফারুয়া গ্রামের ফরানা বিল ও মল্লা বিলুর আনুমানিক 150 হেক্টর জমি অনাবাদী থাকে প্রয়োজনীয় সেচের অভাবে চলতি রিমসমত এই বিল দুনুয়ানত চাষ নুয় এটার লাই চরম দুঃখ দুর্দশার মাথাত আত ফজি বিল দুনুয়ার প্রায় 3,000 কৃষকর অনাবাজা বহলরে হাইমগি আর কিছু মানুষ খাইমগি এক গোসর দিনা ভারি ধনুষ কে বলার কারণে আর মানি মরি গেলাম বিল দুনুয়ার স্কিম ম্যানেজারের অবহেলার কারণে সেচের পানির সংকট উৎপজি বলে অভিযোগ কৃষকলর এখন তারা দুজনা স্কিম লইয়ে চালাটেলি করে স্কিম ন করা এখন আর রহমান তালুকদার জানাই আসলে কয়েকদিন আগে খবর পাই বছর তার সময় নাই এই ব্যাপারে আর জানতাম চাইলে স্কিম ম্যানেজার কৃষকের অভিযোগ অস্বীকার করে আর আর জানায় নাই আগে থাকতে আর যত মানে এই ফোটাইল মানে এই আর কত নগদ তো কোন ফসল দিদি এখন তোমার এই বছর একটা যেহেতু বেতন আশা দিয়ে আর 60 বেতন আশা দিয়ে হ্যাঁ 60 হলো আশা দিয়ে 60 হলো হয়তো ঠিক আছে যদি ফিরে দিন যাইব তো হানি কত পেঁয়াজ দিয়ে যাও না পাঁচ অন্য সম্বন্ধে যে আর তো কষ্ট দিকে 2,000 পয়সা দিকে কষ্ট দিদি তো এবারে ভিন্ন রকম করে নির্মাণ সহ ক্ষতিপূরণের দাবি করছে কৃষক জগলুল হুদা সিপ্লাস টিভি রাঙ্গুনিয়া।